এখন কি হবে, কলমে যুদ্ধ হবে। কেউ কেউ বলেছেন যুদ্ধ কিন্তু এখনো চলছে, সেই যুদ্ধ হয়েছে কলমে যুদ্ধ। তোমরা কি সেই কলম কাগজে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছো? তোমরা সঠিক পড়াশোনা করার মাধ্যমে তোমাদের যে দায়িত্ব, তোমাদের দায়িত্ব সঠিকভাবে ছাত্র হিসেবে তোমার দায়িত্ব কি তোমরা অবশ্যই জানো। সেই দায়িত্ব যদি তোমাদের পালন করো তাহলে দেশকে ভালোবাসা হবে, আগামী দিনে দেশ সমানভাবে হবে, তোমরা হবে সেই সময় সন্তান, তোমরা দেশকে গ্রহণ করবে সুস্থ সুন্দর মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হবে। জানতে জানতে জানা হয়ে গেল না, তোমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।